সকালটা থেকে ভাই আপনারা পারেন ওরে ভাই আপনারা পারেন আটটা থেকে দাঁড়ায় আছেন Hey everyone, this is Syed Mohammed Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs and Motorcycle. Eta amarta ar ekhane Sakib bhai ta and Sakib bhai ekhane bosha. Amra already TSC te. Shomoy ekhon hocche 6:44 basha theke thik 6 tay ber hoyeche amra. Ar ei porjonto kono camera on kori nai karon pray ek soptah por R15 tholam. আর হঠাৎ করে নতুন বাইক চালাইলে দেখা যায় যে ওটার সাথে কন্ট্রোলিংয়ে একটু অ্যাডজাস্ট হইতে হয় তো যে কারণে ক্যামেরা অন করি নাই এখান থেকে এখন ব্লগ স্টার্ট হবে রানা হচ্ছি কই কক্সেস বাজার রানা হচ্ছি আর সাকিব ভাইয়ের গেট আপ যেগুলা লাস্ট ব্লগে কিনছিল যে মানে ঘুরে ঘুরে আমরা একাকার অবস্থা ও আরেকটা ইনফরমেশন সেটা হলো অকটেন ফুল করছিলাম আজমপুর পেট্রোল পাম্প থেকে এক ঘন্টায় চারবার বন্ধ হয়েছে আমার দুইটা মোটরসাইকেলের একই অবস্থা অকটেন বুস্টার ঢালার পর আজকে সারা রাস্তায় মানে উত্তরা থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত একবার বন্ধ হয়েছে সার্ভিস এখনও পর্যন্ত ভালো পাইতেছি সো মোটরসাইকেলে উঠি রওনা হই দেন কথা তো হতে থাকবে লেটস এনজয় চিল ব্রো তাহলে হচ্ছে রেডি টু গো অ্যান্ড 16.5 কিলোমিটার অলরেডি চলছে সময় হচ্ছে 6:53 আর টিএসসি থেকে রওনা হইতেছি ঢাকা সিটি তো দেখানোর মতো আর কিছু নাই কারণ অনেক ব্লগে এই জায়গাটা দেখানো হয় একবারে মেয়র হানি ফ্লাইওভার পার হই তারপর দেখানো শুরু করি চিল অলরেডি বাইক রান করছি হচ্ছে 26.8 অ্যান্ড সময় হচ্ছে 7:07 আমরা নারায়ণগঞ্জ সাইনবোর্ড সম্ভবত এটা আর রাস্তায় মোটামুটি ট্রাফিক আজকে আছে তো যে কারণে ক্যামেরাটা অন করতে পারি নাই এর আগে আর এখন থেকে আপনাদের সাথে কমিউনিকেশন হতে থাকবে সকালে ওয়েদারের অবস্থা ভালো ছিল টুকটাক রোদ দেখা গেছে কিন্তু এখন যেটা দেখতেছি আবহাওয়া মেঘলা হয়ে যাচ্ছে একটু ভয় লাগতেছে আশা রাখি প্রবলেম হবে না কিলোমিটার রানিং 30.8 অ্যান্ড আমরা উঠতেছি কাঁচপুর ব্রিজে অ্যান্ড সাকিব ভাই একটু আগে চলে গেছে জ্যামের কারণে আমি একটু পেছনে পড়ে গেছি 7:14 এখন সময় আকাশে প্রচুর মেঘ অ্যান্ড ওয়েদারটা অনেক ঠান্ডা কোনো এক জায়গায় হয়তো বৃষ্টি হয়ে গেছে অ্যান্ড আজকে আমরা কোন জায়গায় ব্রেক নিব এটা এখনও পর্যন্ত কিছুই আমরা ঠিক করি নাই কারণ যেখানে ব্রেক নেওয়ার ইচ্ছে হবে ওইখানেই ব্রেক নিব কারণ জার্নিটা আসলে অনেক বড় তো সেখানে হয়তো বেশ কয়েকটা ব্রেকই আমাদের নিতে হবে এরকমই মনে হচ্ছে অ্যান্ড সামনে আরেকটা রাইডার দেখা যাচ্ছে সাকিব ভাই অনেক আগে চলে গেছে অ্যান্ড এই রাইডারটা আর আমি একসঙ্গে রাইড করতেছি অনেকক্ষণ যাব বলে যেখানে বাঘের ভয় ওইখানেই নাকি রাত্রি হয় অ্যান্ড বৃষ্টি অ্যান্ড আমরা এক জায়গাতেই থামছি তো এখন কতক্ষণ এখানে থেমে থাকতে হবে এটা আল্লাহ ভালো জানে সময় 7:32 ওয়াও গ্রেট কি হলো এটা ওকে সো ব্লগের আসল মজা এবার শুরু কারণ হচ্ছে এখন সময় 9:14 অ্যান্ড 104 কিলোমিটার আমি পার হয়ে এসেছি বৃষ্টি ছিল মানে খুবই বাজে অবস্থা ছিল সাহেব বাজার আমি আছি সাহেব বাজার অ্যান্ড বৃষ্টির কারণে আসলে একটু প্রবলেম হয়ে গেছে যে কারণে এতক্ষণ রেকর্ড করতে পারি নাই ক্যামেরা খুলে ব্যাগে রাখা হয়েছিল এখন ক্যামেরা লাগানো হয়েছে অ্যান্ড আবহাওয়ার অবস্থা খুবই ভালো একদম রৌদ্র উজ্জ্বল কিন্তু মানুষ এভাবে লাভ দিয়ে কেন মোটরসাইকেলের সামনে আসে ওকে সো এইবার রোডের মজা নেওয়া যাবে এতক্ষণ অনেক স্পিডে চালানো গেছে যদিও আমি একটু সাবধানে চালাই আপনারা যারা আমার পুরানো সাবস্ক্রাইবার তারা তো অবশ্যই জানেন কেয়ারফুলি অবশ্যই চালাইছি কিন্তু একটু ফাস্ট চালাইতে হয়েছে কারণ রোডঘাট ফাঁকা ছিল যথেষ্ট আর এখন যেটা হয়েছে আচ্ছা এই জায়গার নাম হচ্ছে নাজিরা বাজার এখন একটু ট্রাফিক যদিও বেশি বাট মজা করে চালাতে পারছি অ্যান্ড ওয়েদার ভালো হওয়াতে
এবার আশা রাখি ব্লগটা অনেক মজার হবে। যে জায়গাটা এখন আমরা আছি এই জায়গাটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমি মাত্র একটু আগে ক্যান্টনমেন্টের গেট দেখছি। ও ইয়েস, হ্যাঁ, কুমিল্লা ক্যান্টনমেন্ট এইটা। আমি লাস্ট যখন আসছিলাম 2007-08 তখন একবার বাইক নিয়ে আসছিলাম, তখন এই জায়গাটা অনেক বেশি ফাঁকা ছিল। কিন্তু আজকে যেটা মানে ওই দিনের সাথে আজকে একটুও মিল পাচ্ছি না। অ্যান্ড সাজেকের দিনও এই দিক দিয়ে যাওয়া হয়েছে। ও কেউ একজন ডাক দিতেছে আমাকে। কিলোমিটার রানিং হচ্ছে 115 অ্যান্ড সময় হচ্ছে 9:27। আর মোটামুটি আমরা ঠিক করছি যে আমরা একটা ব্রেক নিব, কিন্তু যখন ঠিক করলাম ব্রেক নিব তখন কোনো রেস্টুরেন্ট দেখছি না লেফট সাইডে। কুমিল্লা শহর বামে, ফেনী সোজা, চট্টগ্রাম সোজা, চাঁদপুর, নোয়াখালী। আচ্ছা যাই হোক, সো আমরা এদিকে কোনো এক জায়গায় ব্রেক নিব আশা রাখি। অ্যান্ড এখনও পর্যন্ত শিওর না যে কোন জায়গায় ব্রেক নিব। ওকে, আমার ফার্স্ট ব্রেক এটা। ফার্স্টের ব্রেক হচ্ছে নূরজাহানে। অ্যান্ড নূরজাহানের আগে আমার এখানে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, রাইয়ান ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। উনি হচ্ছেন R15 রাইডার এবং রাস্তায় আসার সময় আমাকে হাত এরকম ইশারা করতেছিল, ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আরেকটা মজার ঘটনা এখানে ঘটছে, রায়ান ভাইয়ের সাথে আবার আসতেছি, সেটা হলো রায়ান ভাইয়ের সাথে যখন দেখা হয়েছে এর মধ্যে আমি সাকিব ভাই আমরা এতবার রিকোয়েস্ট করছি ওই লোকটাকে যে আমাদের সাথে কক্সবাজার চলেন, এই লোকটা আমাদের সাথে আসে নাই, সে আলাদা আইসা আমাদেরকে রাস্তায় সারপ্রাইজ দিছে। মানে আমার ক্যামেরা তখন অন ছিল না, সারপ্রাইজড হয়ে গেছি আসলে, এই কারণে ক্যামেরা অন ছিল না। ওনার মুখ থেকে শুনি এরকম কেন করলেন আপনি? টিয়ার্স করার জন্য। গতবার সাজেকে আমরা যেরকম ইনফরমেশন দিয়ে হেল্প মানে ইনফরমেশন দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করছি, এবার যেহেতু আবার নোহান ভাইকে পাইছি, এবারও কক্সবাজার সম্পর্কে প্লাস রাস্তা সম্পর্কে দিব, অবশ্যই দিব। কথা বলেন না সবার সাথে এরকম করেন কেন, এত পেট কেন আপনি? লেটস এনজয়। আমরা একটু খিচুড়ি খাওয়ার জন্য ব্রেক নিছি নূরজাহানে, আর এরপরে আবার রওনা হই, তারপরে আবার মটন লোক শুরু করি। আর খুব ভালো লাগতেছে রায়ান ভাইয়ের সাথে দেখা হওয়ার কারণে। ও আমার সাথে আমার একটা অভ্যাস, খাবার যত খারাপই হোক ওই খাবারটা আমি শেষ করার চেষ্টা করি। এই খিচুড়িটার দাম ছিল 220 টাকা, কিন্তু এর চেয়ে বেশি আমি খাইতে পারলাম না, টেস্ট এতটাই বাজে ছিল। ভাই ভালো লাগছে খিচুড়ি? ভালো লাগছে ভাই খিচুড়ি? ভালো লাগছে? 50% 10-5। রায়ান ভাই যেহেতু এলাকার ওনাকে জিজ্ঞেস করলাম না, বাট দেখা বুঝা নেন। আজকে বৃষ্টি হওয়ার কারণে বাইকের অবস্থা খুব খারাপ, একদম নোংরা হয়ে গেছে। অ্যান্ড সাকিব ভাই রেডি হইতেছে, আর নোহান ভাই এবার আমাদের সাথে যাবে, আর আর এবার রায়ান ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিতে হবে। ভাই অনেক ধন্যবাদ। হ্যাঁ ইনশাল্লাহ আবার দেখা হবে, ঢাকা আসলে অবশ্যই দেখা হবে। এভাবে না ভাই, এইভাবে বিদায় নিতে হবে। আসেন ভাই, চোখের পানি দেখাই একটু খুইলা। ওকে, একবারে এটা আসলে সকালের নাস্তা করলাম নাকি দুপুরের খাবার খাইলাম যদিও বুঝি নাই, তবে এটা বুঝতে পারছি যে সময় এখন 10:38, কিলোমিটার রান হয়েছে 119.4। আর নুহান ভাইকে পেয়ে অনেক ভালো লাগতেছে, যদিও ওরা সামনে চলে গেছে, আমাদের গ্রুপটা আরেকটু বড় হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা একসাথেই থাকবো, আর সাবস্ক্রাইবার যে রায়ান ভাইয়ের সাথে দেখা হয়েছে ওইটা হওয়াতে আরও বেশি ভালো লাগতেছে। আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যদি রাস্তায় পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে যায়, আর সেটা যদি আমার MSI ফ্যামিলি মেম্বার হয় তাহলে তো কথাই নাই। সো চলতে থাকি অ্যান্ড রাস্তার মজা নিতে থাকি। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হলো রাস্তায় চলার সময় এই যে এরকম কিছু দাগ কাটা আছে, এই দাগগুলা মোটামুটি 1 ইঞ্চি উঁচু এবং নিচু রাস্তাগুলা। এইগুলাতে ডানে বাঁয়ে যাওয়ার সময় বাইক একটু কন্ট্রোলিংয়ে প্রবলেম করে। এই জিনিসটা আপনারা আসলে আপনারাও ফেস করবেন। অ্যান্ড আরেকটা জিনিস ট্রাই করবেন, সেটা হলো কোনো বাস বা ট্রাকের খুব
কাছাকাছি মানে পেছনে থেকে চলতে থাকবেন না, কারণ হচ্ছে যখন তখন রাস্তার মাঝখানে টুকটাক ভাঙা টাঙা থাকলে আপনি তখন আগে থেকে ওইটা মেজার করতে পারবেন না, যে কারণে যে কোনো গাড়ি বা বাস বা ট্রাকের একটু বেশি মানে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন এবং ওভারটেক করার সময় অবশ্যই একটু আগে থেকে সামনের রাস্তাটা বুঝে নিতে হবে। কারণ খেয়াল হয়তো করছেন যে উল্টা দিক থেকে রিক্সা আসে, ডান দিক থেকে ওভারটেক করতে গেলে ঠিক আছে কিন্তু অনেক সময় বাম দিক থেকেও করা লাগে, কিন্তু এই দিক থেকে দেখলাম আমি যেটা যে অপোজিট সাইড থেকে রিক্সা আসতেছে, অটো রিক্সা আসতেছে অ্যান্ড বাস ট্রাকও মাঝে মধ্যে উল্টা চলে আসতেছে, এই জিনিসটা আমার কাছে রিস্কি মনে হলো। একটা স্পিড তোলা যায় না, কারণ স্পিড তোলা মাত্রই সামনে কিছু না কিছু চলে আসে অ্যান্ড এই যে এরকম উল্টা রিক্সা আসার কারণে স্পিড তুলতেও ভয় লাগে আসলে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা যে এইখানে আসলে হাই বিম দিয়ে ওভারটেক করতে গেলে এই রোদের মধ্যে বোঝাটা টাফ, যে কারণে আমাদেরকে হর্ন ইউজ করতেই হয়। হাইওয়েতে আসলে হর্নটা অভদ্রতা বলা যাবে না, এটা নিরাপত্তার একটা ভরসা বলতে পারেন। টাইম ঠিক 11টা অ্যান্ড একটু রাস্তায় বসছি, সেটা হলো সাকিব ভাই ওইখানে গেছে ড্রোন ফ্লাই করার জন্য, আর আমরা মহিপাল যে ব্রিজটা ওইটার একটু আগে মানে আর একটু পরে মহিপালের ওই ব্রিজ অ্যান্ড রাস্তাটা সুন্দর, যে কারণে সাকিব ভাই ড্রোন শট নেওয়ার জন্য চলে গেছে। সাকিব ভাই যখন ড্রোন শট নিয়ে ব্যস্ত তখন নুহান GSX-R নিয়ে ব্যস্ত, এইদিক ওইদিক বাইক চালাইতেছে, মানে হচ্ছেটা কি এগুলা। অ্যান্ড ড্রোন উপরে উঠে গেছে, ড্রোন ফ্লাই শেষ হলে আমরা আবার রওনা হয়ে যাব। ওকে, পাঁচ সাত মিনিট আমরা একটু দাঁড়াইছিলাম অ্যান্ড আমি রাস্তায় বসে একটু রেস্ট নিয়ে নিলাম, এবার আবার রওনা হয়ে গেলাম তিনজন একসঙ্গে। অ্যান্ড রাস্তাটায় রাইড করতে অনেক বেশি ভালো লাগতেছে, আর সিঙ্গেল ওয়ে মানে ওয়ান ওয়ে হওয়াতে আরও বেশি ভালো লাগতেছে, যে শুধু এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আসার গাড়িগুলো ওই পাশে আরেকটা রাস্তা দিয়ে আসে। অ্যান্ড এই মজাটা আমরা করতে পারবো চিটাগং পর্যন্ত, কর্ণফুলী ব্রিজ পার হওয়ার পর সম্ভবত তারপরে একটা রাস্তা দিয়েই গাড়ি যাবে এবং একটা রাস্তা দিয়েই গাড়ি আসবে। এই ভাই ডাক দিল না, এক ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়ে গেছে, সোহাগ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। এখানে কোন জায়গায় আছি সোহাগ ভাই? এখন চৌদ্দগ্রাম পার হইয়া আটকগ্রাম। আটকগ্রাম মানে কি বলবো আর, আসলে কিছু বলার নাই, আটটা থেকে দাঁড়ায় আছে, এর আগে যার সাথে দেখা হয়েছে সে সাতটা থেকে দাঁড়ায় আছে, ক্যামেরাটা অফ করি ওনার সাথে একটু ছবি তুলে দেন রওনা হই আবার। শোক ভাই আল্লাহ হাফেজ। মানে এইটাকেই বলে ভালোবাসা, এতক্ষণ ধরে সকাল আটটা থেকে এখন 11:30 বাজে, ও মাই গড, এতক্ষণ দাঁড়ায় আছে জাস্ট দেখা করার জন্য, এটাও সম্ভব? দিস ইজ কল লাভ। এখান থেকে চট্টগ্রাম হচ্ছে 94 কিলোমিটার, আর আমরা এখন আছি ফেনীতে, আমরা রান করে এসছি হচ্ছে 167 হয়ে গেছে অ্যান্ড আর 93 বা 94 কিলোমিটার পর হচ্ছে চট্টগ্রাম, আর টাইম এখন 11:44। যদিও এত সময় লাগার কথা না, আমাদের কিছু ব্রেক ছিল, ড্রোন ফ্লাই ছিল, যে কারণে এই অবস্থা
And হ্যাঁ সামনে লেখা আছে ফেনী চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী লক্ষ্মীপুর yes. সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে সম্ভবত এটা মহিপাল ব্রিজ সম্ভবত এন্ড এই ব্রিজে আমাদের একটু থামার কথা সামনে একটা বাইক থামা অবস্থায় দেখা যাচ্ছে এটা নুহান হওয়ার সম্ভাবনা আছে ও ইয়েস হ্যাঁ নুহান কারণ এই ব্রিজে আমরা একটা ব্রেক নিব এরকম ঠিক করছিলাম ও ওয়াও ব্রিজটা তো সুন্দর এটা মূলত সম্ভবত একটা ফ্লাইওভার কারণ নিচে রাস্তা নিচে নদী না সাইডের বাউন্ডারিটা এত উঁচু দেওয়া হয়েছে যে আসলে দেখা যায় না হ্যাঁ নিচে আসলে নদী না শিওর না শিওর না শিওর হয়ে কিছু বলছি না ওয়ালাইকুম আসসালাম হোফ আবার ভালোবাসা রনি ভাই সকাল আটটা থেকে ভাই আপনারা পারেন ওরে ভাই আপনারা পারেন সকাল আটটা থেকে একটা মানুষ দাঁড়ায় থাকে এটা মানুষের কাজ চলেন চা খাই একসাথে ভাই আল্লাহ হাফেজ দেখা হবে ভাই ইনশাল্লাহ ঢাকা আসবেন টাটা জাস্ট চ্যানেল থেকে একটা লাইভ করা হয়েছিল অ্যান্ড সাকিব ভাইয়ের প্রোফাইল থেকে অ্যান্ড যারা ওইটা দেখছে মানে রোডের মধ্যে আমরা কয়েকজনকে মিস করছি কারণ রোডের সব জায়গা তো আসলে আমরা ওইভাবে চিনি না যাদেরকে মিস করছি তাদেরকে সরি বলে নিচ্ছি এই ভিডিওতেই অ্যান্ড যাদের সাথে দেখা হলো এত সকাল থেকে তারা দাঁড়ায় আছে জাস্ট আমাদের সাথে দেখা করার জন্য অ্যান্ড এইদিকে আমরা আসলে রাস্তায় ব্রেক নিলাম ড্রোন শট অ্যান্ড টুকটাক আসলে ব্লগের জন্য টুকটাক কিছু ব্রেক তো নেয়াই লাগে যে কারণে দেরি হয়ে গেছে অ্যান্ড তাদেরকেও সরি সময় এখন 12:09 কিলোমিটার রান হয়েছে 173.2 আসলে ভালোবাসা দেখে আমি এটাকে কি বলে বাংলায় আমি বলতে পারতেছি না যে আমার আসলে কীরকম ভালো যে লাগতেছে জাস্ট বুঝে নেন যে ভালো লাগার একদম সর্বোচ্চ ব্যাপারটা লাগতেছে অ্যান্ড আছি হচ্ছে মহিপাল ব্রিজে এখানে আমরা একটা ছোট্ট ব্রেক নিব অ্যান্ড একটু ড্রোন ফ্লাই হবে এখানে কিলোমিটার রানিং হচ্ছে 203 সময় 12:46 মানে 12:45 আকাশ আবার মেঘলা হয়ে আসছে অ্যান্ড চিটাগাংয়ের অনেক কাছাকাছি চলে আসছি আমরা মাঝে মধ্যে রোদ উঠতেছে এবং মাঝে মধ্যে এরকম মেঘলা হয়ে যাইতেছে যে কারণে খুব একটা কষ্ট হচ্ছে না কারণ রোদের তাপটা অত বেশি হচ্ছে না অ্যান্ড আর কিছুক্ষণের মধ্যে সম্ভবত আমরা পাহাড়ি এলাকা দেখা শুরু করব দুপুর 12:45 বাজে কিন্তু আবহাওয়ার যে অবস্থা মানে সামনে দেখে মনে হইতেছে বিকেল 5টা কি 6টা বাজে এরকম আকাশটা এত মেঘলা হয়ে গেছে আরেকবার কি ভিজতে হবে কি না আল্লাহ ভালো জানে ওকে আছি হচ্ছে টেরিয়াইল বাজার টেরিয়াইল বাজার কিলোমিটার রান হয়েছে 224 অ্যান্ড সময় 1:11 অ্যান্ড রোড ভিউটা এনজয় করার মতো ভাল লাগতেছে সামথিং ইজ নট ওকে হিয়ার ও ইয়েস হ্যাঁ র্যাকার দিয়ে একটা গাড়িকে টেনে তোলা হচ্ছে অ্যান্ড এই কারণে পেছনে একটু জ্যাম পড়ে গেছিল চিটাগাং রোডে যখনই আসছি তখনই একটা না একটা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি রাস্তায় দেখছি এমন কোনোবার হয় নাই যে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি রাস্তায় পাই নাই
জিনিসটা খারাপ লাগে, আসলে মন খারাপ হয়ে যায়। ভিডিওটা যখন আপলোড হবে তখন হয়তো দুর্গাপূজা শেষ হয়ে যাবে, কিন্তু এইখানে দুর্গাপূজার ঠাকুর নিয়ে যাওয়া হইতেছে। অ্যান্ড আমরা অলরেডি পাহাড়ি রাস্তায়, মানে কিছু জায়গা ঢালু এবং আশপাশে পাহাড় দেখা যাইতেছে, বাট এই ক্যামেরাতে পাহাড় দেখানোটা পসিবল না। চিটাগাংয়ের খুব কাছাকাছি চলে আসছি, আমার কিলোমিটার রান হয়েছে 245, অ্যান্ড ঘড়িতে টাইম আবার ফোন আসছিল, ওকে ঘড়িতে টাইম হচ্ছে 1:28। এক্স্যাক্ট জায়গার নামটার জন্য আমার কোনো দোকানে পড়তে হবে, জায়গার নাম কুমিরা, কুমিরা। থেমে থেমে কিছু কিছু জায়গায় এরকম একটু ট্রাফিক বেশি থাকে, বাট আদার্স সম্পূর্ণ রোড ভালোই ছিল, খুব একটা জ্যাম ছিল না। সোজা গেলে হচ্ছে ফ্লাইওভার চিটাগাং যাওয়ার, অ্যান্ড আমরা শহরে ঢুকবো না, আমরা আরেকটা ব্রিজ দিয়ে বা ফ্লাইওভার এটা আসলে, এটা দিয়ে আমরা এখন কক্সবাজারের রোডে চলে যাব, আমরা শহরের দিকে ঢুকছি না। তারপরে আমি একটু নোহান ভাইয়ের কাছ থেকে শিওর হয়ে নিই ব্যাপারটা। নোহান ভাই, সোজা ওটা চিটাগাং ছিল, আমরা কক্সবাজার রোডে চলে গেলাম, মানে এটা হলো কক্সবাজারের রোড আর ওই সোজাটা হলো চিটাগাং শহর। তাহলে এটা কি আর ওই সোজা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সোজা ওইটা কি? ওই তো চিটাগাং শহর, আর আমরা এই দিকটা যেতেছি কেন? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, এটা কি বায়াজিদ লিংক রোড? ওকে ওকে, এটা অনেক দিনের শখ ছিল যে এই রোডটা দেখতে আসব, অ্যান্ড নোহান ভাইকে কিছু বলতে হয় নাই, উনি নিজে থেকেই ঠিক করছে যে এই রোডটা আমরা দেখতে ঢুকব। ওয়াও, সুন্দর একটা জায়গা, স্পেশালি এই জায়গাটা আরেকদিন ঘুরতে আসব, চিটাগাং যখন থাকবো, মানে ফেরার টাইমে যখন চিটাগাংয়ে থাকবো এই রোডটাতে একদিন সময় কাটানোর জন্য আসবো। আজকে জাস্ট একটু ঘুরে গেলাম, কিন্তু এইখানে বসে একটু আড্ডা দিব, রোডটাকে একটু ভালো মতো এনজয় করব ওই দিন। ও ওয়াও, পাহাড় কাটা রাস্তা, এটা জাস্ট মানে মেঘলা ওয়েদার হওয়াতে আরো ভালো লাগতেছে এটা। ওয়াও, একটু মিউজিকের সাথে, হ্যাঁ এই রোডটা কিলোমিটার রানিং হচ্ছে 261, অ্যান্ড সময় 1:45। আমি ভাবছিলাম এই রাস্তাটা খুব ছোট, মানে অল্প একটু জায়গা, হয়তো একটা পাহাড় কাটা যে ভিডিওগুলো বা যেই ছবিগুলো আমি দেখছিলাম, কিন্তু রাস্তাটা তো আসলে অনেক বড়, অ্যান্ড ওখানে পাহাড়ের উপরে মানুষ হাঁটতেছে। ওয়াও, ওরে অনেক বড়, অ্যান্ড এখানে একদম কলা বাগান। ওকে, সো সব কিছুর পর বায়াজিদ লিংক রোড চলে আসছি, অ্যান্ড একটু উল্টাপাল্টা হয়েছিল, সেটা হলো অরিজিনাল ইনফরমেশন হচ্ছে যে রোডটা সোজা গেছে ফ্লাইওভার, ওইটা চিটাগাং শহর, ওই দিক দিয়েও চাইলে কক্সবাজার যাওয়া যায়, অ্যান্ড এখানে আমরা রেস্ট নিব প্রায় ঘন্টাখানেক, আর সময় হচ্ছে এখন 2:03। তো আজকের ব্লগ এটা এখানেই শেষ করবো, কারণ হচ্ছে এখানে বিশাল একটা রেস্ট নিয়ে দেন এখান থেকে কক্সবাজার এর পরের ব্লগে দেখাবো, কারণ একবারে দেখলে আপনারাও বিরক্ত হয়ে যাবেন, অ্যান্ড আমরাও মোটামুটি টায়ার্ড। আর এখানে একটা খুব ছোট্ট একটা দোকানে আমরা এখানে ব্রেক নিছি, একদম পাহাড়ের পাশে এরকম একটা ছোট দোকানে, এখানে আমরা কোথায় আছি? আমরা খাগড়াছড়ি আছি, না এই 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 ইনফরমেশন মানুষকে দেয়, খাগড়াছড়ি আছি আমরা। একটু বলো, সাজেক ফিলিংস কি ভাই? ফিলিংস ভাই,
আপনার জন্য আমরা এত দ্রুত আসছি, এখন আপনার অ্যাওয়ার্ড দেওয়ার চিন্তা করতেছি ভাই। এই যে আপনার জন্য অ্যাওয়ার্ড, এটা রানা ভাইয়ের জন্য। আমি চাচ্ছিলাম চিটাগাং এর ব্লগার কে ফোন দিতে, বাট নেটওয়ার্ক নাই, একটু ভিডিও কল দিতাম আর কি। সো এই হচ্ছে অবস্থা, আজকের ব্লগ এখানে শেষ করি। অ্যান্ড এরপরের রাস্তাটুক দেখতে হলে সামনের ব্লগের জন্য একটু অপেক্ষা করতে হবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড চিল করতে থাকবেন। চিল ব্রো, শেষ করলাম, টাটা।